আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাটিসাপটা পিঠার রেসিপি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এক কাপ হোল মিল্ক আর এক ক্যান ইভাপোরেটেড মিল্ক। জাল দিয়ে দুধগুলো কিছুটা ঘন করে নিচ্ছি। পাটিসাপটা পিঠার ফিলিংটা বানানোর জন্য নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ চালের গুঁড়া। এই চালের গুঁড়ির সাথে 1 টেবিল চামচ চিনি দিয়ে মিশিয়ে নিচ্ছি। এতে যখন আমি গুঁড়িগুলো দুধের মধ্যে দিয়ে নাড়ব, তখন সহজেই এই চালের গুঁড়িগুলো দুধের মধ্যে জমাট ধরে যাবে না। এই গুঁড়িগুলো একটু একটু করে দিয়ে দুধগুলো নেড়ে নিব। এরপর 2 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। দুধের মধ্যে সুজিগুলো যেন জমাট বেঁধে না যায় এই জন্য অল্প অল্প করে সুজি দিয়ে নেড়ে নিব। এক কাপ গুড় দিয়ে দিচ্ছি। একটু পরপর ভালো করে নেড়ে দিব যেন দুধগুলো প্যানের নিচে পোড়া না লেগে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। চুলার জালটা লো হিটে রেখে ফিলিংটা ঘন করে নিচ্ছি। পাটিসাপটা পিঠার ফিলিংটা বানানো হয়ে গেল। একটা এগ বিট করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, 1 কাপ হোল মিল্ক দিয়ে দিচ্ছি। 1 কাপ 2 কাপ ওয়াটার, 1 কাপ রাইস ফ্লাওয়ার অল্প অল্প করে দিয়ে গুলিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিচ্ছি 2 টিস্পুনস সুগার। গোলার টেক্সচারটা এরকম একটু ঘন টাইপের হবে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য আমার ব্যাটার রেডি হয়ে গেল, ফিলিংও রেডি। এখন শুরু করছি। চুলায় একটি প্যান দিয়ে দিলাম। প্যানটি ভালোভাবে গরম হয়ে গেলে একটা টিস্যুতে অল্প একটু তেল নিয়ে প্যানের উপরে মাখিয়ে নিলাম। গুলাটা প্যানে দেওয়ার আগে চামচ দিয়ে নেড়ে দিচ্ছি, কারণ চালের গুঁড়োগুলো নিচে জমে থাকে। 1 চামচ গুলা দিয়ে গড়িয়ে প্যানে শেপ করে নিচ্ছি। তারপর ঢেকে দিব। 30 সেকেন্ডের মতো ঢেকে দিলেই রুটিটা রেডি হয়ে যাবে। এরপর পাটিসাপটার জন্য যে পুর বানিয়ে রেখেছিলাম সেগুলো চামচ দিয়ে অল্প একটু নিয়ে রুটির এক সাইডে দিয়ে রোল করে নিব। আরেকটা বানিয়ে নিচ্ছি। প্রতিবার প্যানে গুলা দিয়ে রুটি বানিয়ে নেওয়ার আগে প্যানটা অল্প একটু তেল দিয়ে মাখিয়ে নিতে হবে। এতে রুটিটা সহজেই রোল করে নেওয়া যাবে, প্যানে লেগে থাকবে না। 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। সেকেন্ডের জন্য মিডিয়াম হিটে ঢেকে রাখব। ফিলিংটা দিয়ে রোল করে নিচ্ছি। চামচ দিয়ে একটু চেপে ভিতরের ফিলিংটা ছড়িয়ে নিচ্ছি। চামচ ব্যাটার দিয়ে সাথে সাথে শেপটা করে নিচ্ছি। এটাতে শেপটা ঠিক মতো আসেনি, আমি আরেকটু ব্যাটার দিয়ে শেপটা ঠিক করে নিলাম। ঢেকে দিলাম। বেশ কয়েকটা বানিয়ে দেখে দিলাম আপনাদের জন্য। হয়ে গেল পাটিসাপটা পিঠা বানানো। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।
আজকে এ পর্যন্তই। আবার কখনো দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।